সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত 5 রেমিটেন্স যোদ্ধা হলেন ঢাকার নবাবগঞ্জ এবং দুহার থানার বাসিন্দা। তারা সবাই আমিরাতের আজমান প্রদেশে থাকতেন। রোববার 7 জুলাই বাংলাদেশ সময় 10:30টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেমিটেন্স যোদ্ধারা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামে লুৎফর রহমানের ছেলে, 30 বছর বয়সী মোহাম্মদ রানা আব্দুল হাকিমের ছেলে, 32 বছর বয়সী মোহাম্মদ রাশেদ শেখ ইরশাদের ছেলে, 24 বছর বয়সী মোহাম্মদ রাজু শেখ ইব্রাহিমের ছেলে, 34 বছর বয়সী ইবাদুল ইসলাম এবং দুহার বাজার এলাকার মঞ্জুর মিয়ার ছেলে, 22 বছর বয়সী তরুণ হীরা মিয়া। তারা একই জায়গায় কাজ করতেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে 4 জনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকালে গাড়ি করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো জলছে যায়। পরে তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানান। একই গ্রামের 4 জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম। নিহতের স্বজনরা জানান, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদেরকে জানায়। তারা একই কোম্পানিতে কাজ করতেন। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিলেন। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।